আমার মোবাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। পিএসএল এ তামিমের ব্যাটে 39 রান প্রথম ম্যাচে ব্যর্থ তামিম ইকবাল পিএসএল এ নিজের দ্বিতীয় ম্যাচে রান পেলেন। পেশাওয়ার জালমির হয়ে বাহাতি ওপেনার প্রথম দুই উইকেটে গড়েন 2.50 ছোঁয়ার জুটি। মুতা সুলতানসের বিপক্ষে আগের ম্যাচে 11 রান করে ফিরেছিলেন তামিম। ইসলামাবাদ ইউনাইটেড এর বিপক্ষে 29 বলে 2 করে ছক্কা চারে করেন 39 রান। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ইনিংস এর শুরুতে শান্ত ছিলেন তামিম। অন্য প্রান্তে ছয়তলা কামরান আকমলকে স্ট্রাইক দিয়ে যাচ্ছিলেন তিনি। দুজনের 7.3 ওভার স্থায়ী উদ্বোধনী জুটি তুলে ফেলে 69 রান। এই জুটিতে তামিমের অবদান 13 বলে 15 রান। আকমলের বিদায় পর শট খেলতে শুরু করেন তামিম। রয়েন স্মিথের সঙ্গে 2টি উইকেটে উপহার দেন 52 রানের জুটি। 3.0 ওভারে আন্দ্রে রাসেলের সোয়ার বলে ক্যাচ দিয়ে শেষ হয় তামিমের ইনিংস। স্মিথের সঙ্গে জুটিতে বাহাতি ওপেনারের অবদান 16 বলে 24 রান। তার ব্যাটে ভালো শুরু পাওয়া পেশাওয়ার শেষটা ভালো করতে পারেনি। 6 উইকেটে 176 রান করে দল। Hit the subscribe button and press the bell icon.